ঘূর্ণিঝড় অসনি কি প্রভাব ফেলতে চলেছে আমাদের এই জঙ্গলমহল পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরে তার আগাম কিছু তথ্য। আজ সোমবার সকালের দিকে রোদের দেখা পেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘলা আকাশ, সাথে কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা। তবে খুব একটা ঝড়ের প্রভাব আজকে পড়বে না। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত হালকা ঝোড়ো হাওয়া, সাথে কোথাও কোথাও মাঝারি কোথাও বা ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে একটানা ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আমাদের পার্শ্ববর্তী কোনো এলাকাতেই। শুক্রবার থেকে আকাশ মেঘলা থাকলেও কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা, তবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই শুক্রবার। শনিবার আকাশ থাকবে মেঘলা, বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। তো রবিবার থেকে আকাশ আরও পুরোপুরি পরিষ্কার হবে, সাথে অস্বস্তিকর গরম শুরু হবে রবিবার থেকে। তাই বলতে পারি অশনি নিয়ে যতই অশনি সংকেত থাক, কিন্তু আমাদের জঙ্গলমহলে অশনির প্রভাব সেভাবে কিছু পড়বে না। যে বৃষ্টিটা হবে সেটা তুলনামূলকভাবে কম, যদি ধানের সামান্য কিছু ক্ষতি হবে। ভারী বৃষ্টির সম্ভাবনা একটানা নেই, ঝোড়ো হওয়ারও সম্ভাবনা খুব একটা নেই। তবে মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত আকাশ পুরোপুরি মেঘলা থাকবে, কোথাও হালকা কোথাও মাঝারি বৃষ্টি চলবে, তবে ঝড়ের প্রভাব সেভাবে পড়বে না আমাদের পাশাপাশি তিন চারটি জেলায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খবরটা শেয়ার করুন যাতে সবাই একটু সতর্ক থাকতে পারে। ধন্যবাদ।